যেটা আমরা ফোরকাস্ট করেছিলাম যে 22 তারিখ ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার হবে, তো 22 তারিখ ইস্ট সেন্ট্রাল লো প্রেশারে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। নিম্নচাপটি সৃষ্টি হওয়ার পরে 22 তারিখ বিকেলেই সেটা একটু ইন্টেন্সিফাই করে ওয়েল মার্কড লো প্রেশার অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপেও পরিণত হয়েছিল। আর আজকে সকাল 11:30টায় 23 তারিখের যে পজিশন এটা আরেকটু ঘনীভূত হয়েছে, হয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার মানে এখন পজিশন কি? এখন পজিশন হচ্ছে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপের পজিশন যদি আমরা বলি সেটা হচ্ছে 16.1 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 90.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এই হচ্ছে এর পজিশন সকাল 11:30টার। ডিস্টেন্স হিসাবে আমরা যদি দেখি 590 কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ পারাদ্বীপ, 690 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ বালাসোর, আর আমাদের রাজ্যের দীঘা থেকে 670 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ দীঘা। অর্থাৎ পজিশন হচ্ছে, আমি বললাম যে ডিপ্রেশন হিসাবে আছে এবং আমাদের দীঘা থেকে 670 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট। ফোরকাস্ট কী থাকছে আমাদের? যে 24 তারিখ মানে কালকে সকালের মধ্যে এটা ইন্টেন্সিফাই করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে এটা ডিরেকশন অফ মুভমেন্ট কী হবে? নর্থ নর্থ ওয়েস্টালি অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। গিয়ে কী করবে? কালকে সকালবেলায় সাইক্লোনিক স্টর্ম হচ্ছে, তারপরে আরও 24 ঘন্টার মধ্যে মানে সাবসিকোয়েন্ট 24 আওয়ার্সের মধ্যে এটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। অর্থাৎ 25 তারিখ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার পরে এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে নর্থ নর্থ ওয়েস্টওয়ার্ড অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিকেই এগিয়ে যাবে। কোন দিকে এগিয়ে যাবে? না, 26 তারিখ সকাল নাগাদ নর্থ বে অফ বেঙ্গল আমাদের যে বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্টের কাছাকাছি পৌঁছে যাবে 26 তারিখ সকালে। নাও কোশ্চেন, এবার ক্রস কখন করবে? ক্রস করবে হচ্ছে এটা 26 তারিখ সন্ধেবেলায় ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট দিয়ে বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড, আই রিপিট, বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড 26 তারিখ সন্ধেবেলায় ক্রস করবে অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এই হিসাবে এটা ক্রস করবে 26 তারিখ সন্ধেবেলায়। বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড আমরা কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্ট ল্যান্ডফল পয়েন্ট বলিনি, ঠিক আছে? সাইক্লোন হলে পরে সেটা আমরা জানাবো যে এক্স্যাক্ট পয়েন্টটা কোথায়, এখন আমরা একটা রেঞ্জে বলছি। ন্যাচারালি এই যে সিস্টেম তৈরি হয়েছে এবং আমাদের কোস্টের দিকে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্টের দিকে এগোচ্ছে, তার ফলে কিছু ওয়েদার আমাদের এখানে হবে। মূলত প্রথমে আমি যে ওয়ার্নিংগুলো আমরা ইস্যু করেছি এক এক করে বলছি। ফার্স্ট যে ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা হচ্ছে বৃষ্টির, 25 তারিখ ডে ওয়াইজ বলছি, 25 তারিখ আমাদের যে উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এই কটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতেই এবং 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 26 তারিখ যেহেতু এক্স্যাক্টলি ল্যান্ডফল হবে, ফলে 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই বাড়বে। বেড়ে আমরা কী দেখছি? যে এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় আছে? ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া হুগলি এবং কলকাতা, এই জেলাগুলোতে এক্সট্রিমলি হেভি রেইনফল। তারপরে যেটা আসছে ভারী থেকে অতি ভারী, সেই জেলাগুলো হচ্ছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। আর শুধুমাত্র হেভি রেন ভারী বৃষ্টি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। এবার আসছে 27 তারিখে, 27 তারিখে বৃষ্টি একটু উত্তরবঙ্গের দিকে হবে, সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই জায়গাতে 27 তারিখ কিন্তু আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
আর 27 তারিখ আমাদের যে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। যথারীতি সমুদ্রের উপরে সাইক্লোন তৈরি হয়েছে, ফলে 24 থেকে 26 এই এন্টার পিরিয়ডটায় সমুদ্র খুব উত্তাল থাকবে, যেটাকে আমরা বলি হাই টু ভেরি হাই অবলিক ফেনোমেনাল। মেইনলি আমাদের নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বাংলাদেশ কোস্ট, এই এন্টায়ার কোস্টে যে সমুদ্রে খুব উত্তাল থাকবে। ফিশারম্যানদের আমরা গত 3-4 দিন আগে থেকেই বলছি যে আজকে 23 তারিখ সকালের মধ্যে সবাই ফিরে আসতে বলেছিলাম, নিশ্চয়ই তারা চলে এসেছেন।